লাইথাংনাই বিসিদক জরাওয়া হাস্টেও কাইসাফানো সিলাইপাথামতি নাইরকনি চপ্র বুংকরে ফিয়াবা আজমসা বিয়াংনি ফাইকা আসো গবাংমা সিলাইপাথামতি নাইরক বিয়াংও তংমানি বরক সাবো বরকনো চারুই টংখা থাংনাই সালো গবাংমা সিলাইপাথামতি নাইরক সাকবে দকমানি পাটিমুংনতে আবো হাইনো সুমুংটি সাকা হাস্টেনি গজা মন্ত্রী অকরা মানিক সরকার হাস্টেও বাই কালাইখা ল এন্ড অর্ডার কুচুক কাশাকা বরি রকনি সাকো চপ্রব জাংমানি বাংমারি ফ্লাডঙ্গই বিহল কালাইজাক লোকরকন সুবাসক খ্লাইমানি মঙ্গই হানাং পিনাং খ্লাইমং মানি খনৈনি মুলাজা কুচুক কাশামানি রাংপুসা কেসে কেরেংতে সামংকরি শিখলা রকনি জুংজালনাতেই সাংগ্রং সাল রাজাখর আগুলিনি লাহারক খ্লাইজাখা ইয়াকশি বদল সিপিআইএমনি কাশে খাদুমানি রেলি ও হিমকা হাস্তিনি কোসা মন্ত্রী অকরা মানিক সরকার সিপিআইএমনি হাস্তে টাংফাং জিতেন্দ্র চৌধুরী সিপিআইএমনি হাস্তে আদং মানিক দে তপন চক্রবর্তী নারায়ণ কর রোমা দাস পবিত্র কর মতিলাল সরকার দে সুদন দাস আকসং আর সাল রবীন্দ্র ভবন বুসকাংনি সিমি রেলি চেঙ্গই ওয়াতে বিশিং বিশিং রাজাঘর আগুলিনি দালবিদার লাহার কেতেঙ্গই খ্লাইজাখা রেলি আবনি এগুলো প্যারাডাইজ রমনি থাঙ্গই মথাগৈ খ্লাইজাখা কাইসা খাদমানি লুকুথম পান্ডা পান্ডা অকক সানানি থাঙ্গই হাসিনি কোসা মন্ত্রী অকরা মানিক সরকার সাকা লাইথাংনাই বিশদক জরাও হাসরেও কাইসা ফনু সেলাইপাথাম তৈনি রকনি চপ্রমঙ্করই ফিয়াবা আজমসা বিয়াংনি ফাইকা আসক গবাংমা সেলাইপাথামতৈনি রক বিয়াংগো তংমানি বরক সাবো বরংনো চারে তংখা হনৈ থাংনাই সালক গবাংমা সেলাইপাথামতৈনি রক সাকবে দংমানি পাটিমুংনা তৈয়ে আবাহাইনো সুমুংটি সাকা হাসিনি কোসা মন্ত্রী অকরা মানিক সরকার মুখ্যমন্ত্রী সন্ত্রাসবাদীদের দৌরাত্ম বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরার সাধারণ আইন শৃঙ্খলার অবনতি ঘটে। মূল সমস্যাটা তৈরি করেছে সন্ত্রাসবাদীরা। স্বাধীন ত্রিপুরা চট্টগ্রামের সিংরুমে বিকল্প সরকার তৈরি করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী চিহ্নিত করে নাম ঘোষণা করে একটাই স্লোগান, বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত না করে অস্ত্র ছাড়ব না। এবং তারাই মানুষের রক্তে গুলি খেলেছে এবং তাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। উপজাতি অনুপজাতি নির্বিশেষে, বিশেষ করে পুরনো মানুষ যারা তারা জানবেন, নতুন যারা তারা হয়তো সব জিনিস নাও জানতে পারে। এই যে বিভাজন তৈরি করার চেষ্টা, উপজাতি থেকে অনুপজাতি, অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা করা, গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিকে দুর্বল করা, অত্যাচারী স্বৈরাচারী যারা, দুর্নীতি এবং দুর্বৃত্ত যারা, তাদেরকে ক্ষমতা রাখবার জন্য এই যে আক্রমণ সন্ত্রাসবাদীদের, তাতে কি দেখা গেছে? গণমুক্তি পরিষদে, সারা ভারত কৃষক সভা, ছাত্র যুব আন্দোলনে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই নেতাদেরকে লিস্টি করে ধরে ধরে চিহ্নিতভাবে খুন করেছে। এবং এই খুনে মন্ত্রী, আমি বিমল সিং এর কথা বলছি, তাকেও ধরা হয়ে যাবে। প্রাক্তন বিধায়ক আমাদের গন্ডা ছড়ার, তাকে খুন করেছিল। অপরাধ থেকে শান্তি চাই, সম্প্রীতি চাই, সুস্থিতি চাই, সন্ত্রাসবাদীদের কাছে আবেদন ছিল আপনারা স্বাভাবিক জীবনে আসুন, আপনাদেরকে দাবি দেওয়া হয় রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন। যদি রাজ্য সরকারের উপর আস্থা রাখতে না পারেন, কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলুন। আমরা রাজ্য সরকারের তরফ থেকে বাধার প্রাচীর তৈরি করবো না, বরং কেন্দ্রের সাথে কথা বলবার জন্য আমরা সুযোগ করে দেব। খুন খারাপই বন্ধ করো, তাদের তো শুভেচ্ছা। আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই 6 বছর 7 বছরে ত্রিপুরায় সন্ত্রাসবাদীদের কোনো আক্রমণ আপনারা দেখেছেন? বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর কোন আক্রমণ নেই। তো হঠাৎ করে 10 বছরের ব্যবধানে শত শত সন্ত্রাসবাদীদের তারা আত্মসমর্পণ করিয়ে লাখো কোটি টাকা সেখানে খরচ করবার ঘোষণা দিচ্ছে। কোথেকে আসলো না, কোথায় ছিলেন তারা, কে তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন, এই জিজ্ঞাসার কোনো জবাব তো মুখ্যমন্ত্রীর কাছে নেই। তাই মুখ্যমন্ত্রীকে বলছে, পুনঃতদন্ত করতে চাইছেন তো বরং সন্ত্রাসবাদীদের যে দৌরাত্ম, সেই দৌরাত্মের বিনিময়ে শত শত মানুষের যে জীবন তারা ছিনিয়ে নিয়েছে সেই তথ্য আপনি জানবার চেষ্টা করুন। আরএসএসের মতো তিনজন প্রচারক ধলাই ধরা এই সন্ত্রাসবাদীরা অপহরণ করে নিয়ে এসেছে, আজও তারা ফিরে আসেন, তারা জীবিত আছে, আমাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব না। আবার হাইকেন খাদমানি পান্ডা ও কগনারকা সিপিআইএম নিয়ে হাসে টাংফাং জিতেন্দ্র চৌধুরী। এটা সীমালঙ্ঘনে পরিণত হয়েছিল। সীমালঙ্ঘন মানে হল শ্মশান। ত্রিপুরাজ্যের কর্মরতবাসী প্রতিটি মানুষ তখন বলতেন এটা খুমুলং না সীমালং। আজকে প্রত্যেক মানিক্য কিশোরে হাত ধরে পুনরায় খুমুলং আজকে সীমালঙ্ঘনে পরিণত হয়েছে। ত্রিপ্রাসাদের আবেগকে নিয়ে খেলা করে আজকে যত সামান্য কিছু চাকরি বন্টন, যত সামান্য কিছু কাজ বন্টন, সব সর্বনাশ। যে এডিসিকে দিয়ে নাকি ঢাকা ত্রিপ্রাসের সূচনা হবে, সেই এডিসির নাম আজকে মানুষ বলতে বসেছে। সর্বক্ষেত্রে দুর্নীতি। কাজে আজকে এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা অথবা আইপিএফকে নাম ভিন্ন হতে পারে, কিন্তু জনবিরোধিতায় মানুষের টাকা চুরি করাতে, এরাচ্ছে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে এরা সবাই এক নৌকার যাত্রী। কাজে তার বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াই, আমাদের এই বিক্ষোভ। আমরা এখনই বলছি না সরকার পদত্যাগ করো, আমরা এখনই বলছি না সরকারকে টানিয়ে নামাও। আমরা এখানে বলতে এসছে, সরকার তোমার নীতি পাল্টাও, সরকার তোমার প্রতিশ্রুতি পালন করো, সরকার মানুষের যেন নতুন অধিকার এটাকে সুনিশ্চিত করো। যতদিন তা না হবে আমাদের লড়াই চলবে। এই লড়াইয়ে আপনারা হাজারে হাজারে এসেছেন, সমস্ত বাধা অতিক্রম করে। আপনাদেরকে আবারও কর্নিশ। আগামী দিন অসমতায় নিঃসঙ্গ রাজাঘর আগলিনি কসারো একশো বদলনি আবাহে খাদমানি রেলিনো কিতিঙ্গই কমাংমাতে কিরিমা অকলাইখা রাজাঘর আগলিনি বানিয়া খ্লাইনাই রক। রাজাঘর আগলিনি সিমি প্রণমনি ককথুম চিনি খরাং যতননক খুলুমখা আং পিনাকি দেববর্মা। হাস্তিনি যত লুকুরংন দুর্গা পূজা এবা অসমতায়নি খা কাহামতে হামচাং মাইয়াফর আমা অসা ফাইমানি বাগে তুবুই ফাইকা স্বর্ণকমল জুয়েলার্স নিনিসলাই তাইব খাচু লুকুরগ্নি বাগি তুবুই ফাইকা শারদ অর্ক অফার্স অ শারদ অর্ক অফার্স চেঙ্গিরি জাংনাই 30 সেপ্টেম্বর নিশিমি 10 অক্টোবর চড়া অ চড়াও ত্রিপুরা হাস্তিনি যত লুকুরংনি বাগে সকান পোতং নয়। তাই আবনি লগিও চেঙ্গি তঙ্গ কটর খলাই চেইন এক্সিবিশন ব সগার তংনাই মেগা লাকি ড্র ডেইলি লাকি ড্র তাই তংনাই সালবং পাইমানি লগিব মানাই রাংচকনি পয়সা আমো সিমি পায়াকো ডায়মানি কানমানি তাই রাংচকনি কানমানি নি বাইনাও অফার দংনাই তাই গচাম রাংচক মশলাই কতাল হলমার্ক গনাং কানমানি পাইমানাই যতনা লামসগ স্বর্ণকমল জুয়েলার্স কি আগরতলা তাই উদয়পুরনি শোরুম হামবাই।